ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দ সকালে ফিরে এলাম। বিরতির পরে এবার যে খবরে চোখ রাখবো, আনন্দপুর থানা এলাকার নোনাডাঙ্গায় তিন দিনে শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো মাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি অভিযোগ এই মায়ের বিরুদ্ধে? একেবারে কিছু এটা আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙ্গায় গত ফেব্রুয়ারি মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে একটি তিন দিনে শিশুকন্যা মৃত্যু হয় এবং তারপরে আনন্দপুর থানার পুলিশ তদন্তে যায় এবং সেই সময় সেই শিশুকন্যার মা বলে সেই শিশুকন্যার যে ভাই রয়েছে তার থেকে দেড় বছরের বড়, তারই হাত কোন রকম ভাবে দুর্ঘটনাজনিত কারণে ঘুমের ঘরে তার উপরে অসাবধানবশত পড়ে যায় এবং তাতেই কিন্তু তার মৃত্যু হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গত জুলাই মাসে একটি পোস্টমর্টেমের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে উল্লেখ করা হয় শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরেই পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সেই শিশুকন্যার মা সোনিয়া সেন ওরফে সোনিয়া বারুইকে, এবং তারপরেই পুলিশ যেটা বলছে যে সে কিন্তু পুলিশি জেরা শেষমেশ ভেঙে পড়ে এবং সে স্বীকার করে নেয় সেই শ্বাসরোধ করে তিন দিনে শিশুকন্যাকে খুন করেছে। এবং এই শিশুকন্যাকে খুন করা প্রসঙ্গে পুলিশ যেটা জানতে পেরেছে সে তার মাকে জিজ্ঞাসাবাদ করে যে অভাবের তাড়নায় সেই তিন দিনে শিশুকে কিন্তু খুন করা হয়েছে, কেননা তাদের যে বড় সন্তান রয়েছে সেই বড় সন্তানকেই ঠিকভাবে তারা খেতে দিতে পারেন না, সেই শিশুর মাও তারাও খেতে পান না কেননা তার বাবা তাদেরকে কোনো রকমভাবে কিছু সাহায্য করেন না। স্বাভাবিকভাবে এই যে শিশুর জন্ম হয়েছে তারপরে তাকে মানুষ করবে কি করে সেই বিষয়ে সে ভেবে উঠতে পারছিল না এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুনের সিদ্ধান্ত নেয় সেই শিশুকন্যার মা এবং তারপরেই কিন্তু সেই শিশুকন্যাকে খুন করা হয়, তেমনটাই কিন্তু পুলিশকে জানিয়েছে সেই শিশুকন্যার মা সোনিয়া বারুই। এবং তারপরেই আনন্দপুর থানার পুলিশ সেই শিশুকন্যার মাকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে আদালতে পাঠানো হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। কুসুমিতা, ধন্যবাদ হিন্দল।